নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো শুক্রবার। এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনার স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, এই বিদ্যালয় 76 বছরের পুরনো। প্রতি বছরই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। कंप्लीट हुआ है लास्ट ईयर ही, डायमंड जुबली सेलिब्रेशंस हो गया। अभी हर स्कूल, बाकी के स्कूल जितने भी हैं, उन लोग अपने स्कूल को देख के सीखना पड़ता है। और ये स्कूल हर साल अच्छे रिजल्ट्स के साथ खाली स्टडी में नहीं है, पढ़ाई में नहीं है, बाकी के इसमें कल्चरल एक्टिविटीज़ में, स्पोर्ट्स में, योगा में, जहाँ कहता हूँ भी कॉम्पिटिशन्स होता है, वहाँ अपना स्कूल का नाम जरूर दिखता है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফলে বরাবরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইতিহাস রচনা করে, এবারও এর ব্যতিক্রম হয়নি। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। পাশাপাশি এই বিদ্যালয়ের সুনাম রক্ষায় রাজ্যপাল সহ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মণ্ডলের সহযোগিতা কামনা করেন তিনি। একটা বনেদি স্কুল, নেতাজি স্কুল, এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ইতিহাস সবসময় রচনা করে থাকে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। এইবারও মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল ঘোষণা, ভালো ফলাফল করতে পেরেছে। তার জন্য আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের আমি শুভকামনা রাখছি। এবং তার পাশাপাশি এই বিদ্যালয়ের নাম যাতে উজ্জ্বল হয়, তার জন্য আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 387 জন ছাত্রছাত্রীর হাতে অতিথিরা সংবর্ধনা স্মারক তুলে দেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।